পক্ষে চারটি এই ধরনের আহ আহ অনুষ্ঠানের আয়োজন করার চেষ্টা করে যাচ্ছি এবং করছি আপনারা আশা করছি এতে উপকৃত হচ্ছেন চপস্টিক কে ধন্যবাদ মেডিটপ ডিজিটালের সঙ্গে থাকবে আমরা আজকে কথা বলতে যাচ্ছি শিশু স্বাস্থ্য বিষয়ে অবশ্যই আপনারা বুঝতে পারছেন শিশুর দেরিতে কথা বলা স্পিচ ডিলে এই বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি আমরা জানি যে এই বিষয়টি নিয়ে অনেক অভিভাবকই এখন চিন্তিত থাকেন এবং তাদের চিন্তা দূর করার লক্ষ্যে এবং ভবিষ্যতে যারা প্যারেন্টস হতে যাচ্ছেন তারা যেন সতর্ক হন সেই বিষয়ে আলোকপাত করার জন্যই আমাদের সাথে উপস্থিত আছেন একজন আহ মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার নাসিম জাহান আছেন আমাদের সঙ্গে সহকারী অধ্যাপক হিসেবে যিনি কর্মরত আছেন মনোরোগ বিদ্যা বিভাগ বার্ডিম জেনারেল হাসপাতালে ম্যাম আপনাকে আমাদের সঙ্গে যুক্ত করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত কেমন আছেন ম্যাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপনারাও সবাই ভালো আছেন আশা করি প্রথমেই প্রশংসা করছি যে আপনারা এই জনসচেতনতামূলক অনুষ্ঠান গুলা করছেন এবং এর মাধ্যমে কিন্তু অনেকেই অনেক তথ্য জানতে পারছে যে কখন আমাদের দরকার এবং কোন সময়টা বুঝতে হবে যে একটা শিশু সমস্যায় ভুগছে এবং তাকে সাহায্যের জন্য নিয়ে যাওয়া দরকার এই আহ আপনারা যে প্রোগ্রামটা করছেন তা আসলে এই প্রশংসার দাবি এবং অনেক ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ ম্যাম আসলে প্রশংসা করানো নয় জনসচেতনতা বৃদ্ধি আমাদের লক্ষ্য এবং আপনি প্রশংসা করেছেন সেজন্য আপনাকে ধন্যবাদ ম্যাম আজকে আমরা কথা বলতে যাচ্ছি স্পিচ ডিলে নিয়ে শিশুর দেরিতে কথা বলা নিয়ে তো আমরা জানি যে এই যে কথা বলা বা স্পিচ এই ব্যাপারটা একটা ডেভেলপমেন্টাল মাইল স্টোন একটা শিশু যখন বড় হয় ছোট থেকে বড় হয় জন্মের পর থেকে এটা একটা ডেভেলপমেন্টাল মাইল হিসেবে ধরা হয় এবং এবং কেয়ারগিভাররা কিন্তু এটা নিয়ে খুবই উদ্গ্রী থাকেন যতটা না উদ্গ্রীব তারা থাকেন আহ শিশু হাঁটতে পারছে কিনা বসতে পারছে কিনা দাঁত হচ্ছে কিনা তার চেয়ে বেশি উদ্বেগ থাকেন কথা বলা নিয়ে কারণ ওই শিশুর আধো আধো বল কিন্তু সবাই পছন্দ করে সবাই উদ্বেগ থাকে মা বিশেষ করে মা ডাক্তার শোনার জন্য উদ্বেগ থাকে তো যখন এটিতে একটুখানি দেরি হয়ে যায় তখন আসলে খুব চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় কেয়ার গিভারদের জন্য আপনার কাছে ম্যাম জানতে চাইবো যে কথা বলা শুরু হয় আসলে কোন বয়সে সেটি দিয়ে আমাদের আলোচনাটি শুরু করতে চাইবো ধন্যবাদ আহ কথা বলা আগে আসলে কথাটা হচ্ছে আমাদের একটা মনের ভাব প্রকাশের একটা মাধ্যম তাই না আমরা যোগাযোগ করতে চাই আমরা একে অপরের সাথে যোগাযোগ রাখতে চাই তথ্যের আদান প্রদান করতে চাই তারই একটা মাধ্যম হচ্ছে ভাষা ভাষা কিন্তু শুধু মুখের ভাষা তা না আমরা চোখের ভাষা বলি মুখের অভিব্যক্তি বলি এগুলো কিন্তু আমাদের অঙ্গভঙ্গি বা বডি গেস্টার এগুলোও কিন্তু মনের ভাব প্রকাশ করে সুতরাং প্রকাশ কিন্তু আমরা অনেকভাবেই করতে পারি বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে করি মুখের কথা দিয়ে বলি আবার যখন বাচ্চা পড়াশোনা শুরু করে সে লিখতে পারে লেখার মাধ্যমে অনেক কিছু প্রকাশ করা যায় কিন্তু মুখের ভাষাটাই হচ্ছে যোগাযোগের সবচেয়ে মানে প্রমিনেন্ট মাধ্যম এবং এটা দিয়ে আমরা মনের কথা খুব সহজভাবে প্রকাশ করতে পারি এই জায়গাটায় আমরা যখন মনের ভাব প্রকাশ করার জায়গাটায় যখন ঘাটতি দেখা যায় তখন স্বাভাবিকভাবে বাচ্চারা যখন নিজেকে প্রকাশ না করতে পারে তখন আপনি যেটা বলছিলেন যে মায়েরা খুব বেশি কনসার্ন হয়ে যায় যে আমি মা শুনতে পাচ্ছি না বা বাচ্চাটা আমাকে বুঝিয়ে বলতে পারছে না এবং বাচ্চাকে আমি বুঝতে পারছি না সুতরাং একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে যায় অ্যাটাচমেন্টটা খুব ভালোভাবে তৈরি হয় না এবং সেই সাথে যদি তার কোনো শারীরিক বা মানসিক রোগ থেকে থাকে তাহলে সেটারও যদি আমরা যত দেরিতে ধরতে পারবো ততই কিন্তু তার জন্য সেটা খারাপ যত তাড়াতাড়ি আমরা ধরতে পারবো যত তাড়াতাড়ি চিকিৎসা করতে আওতায় আনতে পারবো যত তাড়াতাড়ি তাকে সাহায্য দিতে পারবো তত বেশি কিন্তু ইমপ্রুভমেন্ট বাচ্চাটার কাছ থেকে আমরা আশা করতে পারি তো এই বিষয় আজকে আমরা আশা করি আলোচনা করব কোনো প্রশ্ন থাকলে করতে পারেন অবশ্যই অনেক সুন্দর করে গুছিয়ে বলেছেন ম্যাম আপনাকে ধন্যবাদ একটু জানতে চাইবো যে কখন আসলে এই যে শিশুর দেরি করে কথা বলা এই বিষয়টি নিয়ে চিন্তার কারণ আছে সেটি যদি একটু বলতেন কেয়ারগিভার দের উদ্দেশ্যে যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন এই মুহূর্তে এবং যারা ভবিষ্যতে রেকর্ডের লাইভ টি দেখবেন তাদের জন্য আচ্ছা তো কথা ভাষা যেটা বলছিলাম যে ভাষা কিন্তু শুধু মুখের ভাষা সেটা না ভাষা শুরু হয় যে মনের ভাব প্রকাশ কিন্তু অনেক প্রথম থেকে একেবারে জন্মের পর থেকে শুরু হয়ে যায় শুরু হয় যে বাচ্চাটা তার মায়ের দিকে তাকাচ্ছে হাসছে একটা বয়সে যে সেই রেকিশন মানে চেহারা চেনা সেটা বুঝা শুরু করে মাকে দেখে একটা অন্যরকম হাসি দেয় খুব আনন্দবন্ত একটা হাসি যা আমার পরিচিত একজনের আমি দেখলাম সেটা পয়েন্টিং অনেক ক্ষেত্রে পয়েন্টিং একটা কমিউনিকেশনের ব্যাপার আষ্টার স্টেজ জিনিসগুলো আসে তারপরে পয়েন্টিং একটা সময় আসে তারপরে হচ্ছে যে স্পেসিফিক ভয়েসের দিকে তাকানো খুব ছোট বাচ্চা একদম জন্মের পরেই কিন্তু খুব জোরে যদি শব্দটি একটু কেঁপে ওঠে সে কোথাও একটু কেউ সরে গেল সেদিকে একটু তাকায় তার মানে সে কিন্তু শব্দ শুনতে পাচ্ছে এটাও একটা লক্ষণ তখন তখন থেকে এবং তারপরে সে আস্তে আস্তে এই যে জিনিসগুলো হলো যে চেহারার দিকে তাকালো কেউ কথা বললে সেদিকে সে দেখলো একটা সোশ্যাল স্মাইল দিল এটা হচ্ছে ধাপে ধাপে আগানো তারপরে সে একটা শব্দ করা শুরু করে এটা বাবলিং বা গিগলিং সাউন্ড আমরা বলি সেটা হয়তো দেখা যায় যে পনেরো মাসের মধ্যে আহ চোদ্দ পনেরো মাস এরকম বয়স থেকে সে একটা শব্দ করা শুরু করে মুখে ডিগ্রি করে তো এটা একটা নোটিসেবল জিনিস যে সে ওই বয়সে সেটা করছে কিনা তারপরে হচ্ছে যে দুই এক বছরের মধ্যে সে একটা দুইটা শব্দ বাবা দাদা মামা এরকম দুই একটা শব্দ বলা শেখে তার পরবর্তীতে সে হয়তো আরো বেশি শব্দ বলা শেখে আরো চার পাঁচটা শব্দ বলা শিখে দুই বছরের মধ্যে সে মোটামুটি একটা দুই শব্দের বা তিন শব্দের একটা বাক্য বলতে পারে সাধারণত দুই শব্দই পারে দুই বছরে তারপর আর একটু বড় হলে তিন শব্দের বাক্য বলতে পারে যে আমি ভাত খাবো তার আগের দুই দুই থেকে আড়াই শব্দ বলতে পারে পরে হচ্ছে একদম মিনিংফুল আহ তিন শব্দের বাক্য বলতে পারে সাধারণত তিন বছর বয়সে এবং এরপরে তিন থেকে পাঁচের মধ্যে সে পুরোপুরি ভাষাটা মোটামুটি রপ্ত করে নেয় এবং তার মনের ভাব খুব সুন্দর করে প্রকাশ করতে পারে এই সময়টা তো এই দেখে আমরা বুঝতে পারবো যে সে যথাযথ সময় তার যে বয়স অনুযায়ী যতটুকু রক্ত করার কথা ততটুকু সে পাচ্ছে কিনা অন্য বাচ্চাদের তুলনায় বা এই মাইল আমরা বলে থাকে যে এই বয়সে এতটুকু শেখার কথা ততটুকু সে শিখতে পারছে কিনা যদি না পারে তখনই আমরা বলবো যে বাচ্চাটা আহ শিখতে আসলে দেরি হচ্ছে ভাষা রক্ত করতে জি তখন যদি ধরলাম যে আমাদের আজকের অনুষ্ঠানটা দেখে সচেতন হয়ে বুঝতে পারলেন যে তাদের বাচ্চা কিছুটা দেরি করে স্পিচ স্পিচ আসছে ডিলে হচ্ছে তো তখনই কি তিনি ধরে নেবেন যে তার বাচ্চা আহ অটিজম দিকে যাচ্ছে কারণ এই ব্যাপারটা নিয়ে আসলে কনসার্ন এখনকার কেয়ারগিভাররা অটিজম এই শব্দটি খুব প্রচলিত তো একটুখানি দেরিতে কথা বলে কি অটিজম লক্ষণ কিনা এটা এটি একটু জানতে চাইবো ম্যাম না একটুখানি দেরিতে কথা বলা কে লক্ষণ মনে করে অনেক বা বাবা মারা খুব বেশি অস্থির হয়ে পড়েন এবং মনে করেন যে আমার বাচ্চাটা আর ভালো কিছুই করতে পারবে না জীবনে জীবন শেষ হয়ে বা বাবা চলে যায় এবং খুব বেশি ফ্রাস্ট্রেশনে চলে যায় কিন্তু তা না আসলে মানে শুধু যে কথা বলা দিয়ে আমরা একটা বাচ্চাকে ডায়াগনোসিস করি তা কিন্তু না তার হচ্ছে এই এই যে কথা বলা আমি বলছিলাম যে কথা বলাতে একটা পার্ট যেটা হচ্ছে আমরা কমিউনিকেশন করতে চাই এই কমিউনিকেশনের জায়গাটা সোশ্যাল কমিউনিকেশন হচ্ছে বাচ্চাটার কিন্তু ঘাটতি থাকে এ শুধু এই কথা বলাটা হচ্ছে একটা পার্ট কিন্তু সে অটিস্টিক বাচ্চা কিন্তু আরো অন্যান্য দিকেও কিন্তু তার ডেভেলপে থাকবে যেমন চোখে চোখে তাকাবে না সোশ্যাল স্মাইল দিবে না কেউ তার কাছে একটু কিছু চাইলো বা তার সাথে একটু ভাব জমানোর চেষ্টা করলো সে কিন্তু সেদিকে খেয়াল করবে না তার সমবয়সী বাচ্চাদের সাথে খেলবে না এবং সবচেয়ে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট যেটা যে অটিস্টিক বাচ্চারা হচ্ছে যে একটা রিপিটেটিভ প্যাটার্ন ফলো করতে পছন্দ করে বা রিপিটেটিভ বিহেভিয়ার করে বা রিপিটেটিভ প্লে করে তার মানে হচ্ছে যে একই রকম ভাবে একই খেলনা দিয়ে হয়তো একই রকম ভাবে খেলছে একটা নতুনত্ব কিছু বা একটা নতুন খেলনা দিয়ে খেলা বা শেয়ার করা এই জিনিসটা থাকে না এবং সে রিপিটেটিভ বিহেভিয়ারটা করে এটাও কিন্তু আরেকটা মত সুতরাং কথা বলতে শুধু দেরি হচ্ছে তাহলেই কিন্তু আমরা অটিস্টিক বলবো তা না অটিস্টিক বলতে হলে সেই বাচ্চার আরো কিছু ক্রাইটেরিয়া আছে সেটা ফুলফিল হলে তাহলে আমরা অটিস্টিক বলবো এবং এরকম মনে হলে অবশ্যই সাইকাট্রিস্টের কাছে মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া উচিত তাহলে হচ্ছে তারা কিছু সময় বাচ্চাটাকে অবজার্ভ করে দরকার হলে কিছু স্কেল অ্যাপ্লাই করে এবং তারপরে তারা কিন্তু একটা সিদ্ধান্তে আসে যে হ্যাঁ বাচ্চাটা অটিজম থাকতে পারে তার আগে এটা নিয়ে দুশ্চিন্তার কারণ নেই কিন্তু তারপরেও যদি দেরিতে কথা বলে এটা অবশ্যই একটা ডিসঅর্ডার এটাকে আমরা কমিউনিকেশন ডিসঅর্ডার বলি আমাদের ডায়াগনস্টিক গাইডলাইন অনুযায়ী এটাও একটা ডিসঅর্ডার কমিউনিকেশন ডিসঅর্ডার তার মধ্যে তিন চার রকম ভাগ আছে তো এটা অবশ্যই একটা সমস্যা এবং একটা সমাধান অবশ্যই দরকার সমাধান তো অবশ্যই দরকার সমস্যার সমাধানে যাওয়ার আগে আমরা সমস্যার পেছনে কারণগুলো জানতে চাইব তারপরে আমরা সমাধান সম্পর্কে অবশ্যই শুনব জানতে চাইব যে এই যে দেরিতে কথা বলা বা স্পিচ ডিলে যেসব বেবিদের হয়ে থাকে তাদের নেপথ্যে আসলে কি কি কারণ কাজ করতে পারে সম্ভাব্য কারণগুলো কি হতে পারে আচ্ছা সম্ভাব্য কারণ আসে আর হচ্ছে কিছু সাইকো সোশ্যাল প্রবলেম আমরা বলি যে সামাজিক কিছু ব্যাপার থাকে সেগুলাও রেসপন্সিবল থাকে তো ডিজিজ যদি বলি ডিসিজ মধ্যে যেটা আমি বলছিলাম যে কমিউনিকেশন ডিসঅর্ডার একটা এর মধ্যে কিন্তু ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার আছে স্পিচ ল্যাঙ্গুয়েজ স্পিচ সাউন্ড ডিসঅর্ডার ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার এই ডিসঅর্ডার গুলো পরে আর হচ্ছে যেটা অটিজম সেটাও একটা কারণ এই অটিজম একটা পার্ট হচ্ছে তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট প্রবলেম বা ডিলে তারপরে হচ্ছে ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি যেটাকে আমরা বাংলায় বলি বুদ্ধি প্রতিবন্ধকতা সেটা একটা কারণ হতে পারে যে সেই কারণে হলো আর স্পেসিফিক লার্নিং যদি তার ডিসঅর্ডার থাকে সেটা একটা প্রবলেম আরেকটা হচ্ছে যে এই রোগ ছাড়াও কিছু ফিজিক্যাল কারণে শারীরিক কিছু কারণে তার সমস্যা হতে পারে তার মধ্যে এক নম্বর হচ্ছে যে শ্রবণ শক্তি সে হয়তো শুনছেই না না শুনলে তো সে শব্দটা ফলো করতে পারবে না যে সেইভাবে বলবে রিপিট করবে সেটা কিন্তু তার জন্য সম্ভব হয় না তো হেয়ারিং ইম্পেয়ারমেন্ট একটা খুব বড় জিনিস যেটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে মার্ক করা জরুরি যে সে শুনতে পাচ্ছে কিনা আসলে রেসপন্স করছে কিনা তারপরে কিছু নিউরোলজিক্যাল কজ হতে পারে যেমন হচ্ছে তারপরে হচ্ছে কোনো আঘাত থেকে যদি ছোটবেলায় কোনো আঘাত লেগে থাকে ইপিলিপসি যদি হয় হ্যাঁ ইপিলিপসি থেকে পরবর্তীতে ব্রেইনের আঘাতের জন্য কিন্তু ধীরে ধীরে তার ইম্পেয়ারমেন্ট হতে পারে ইম্পেয়ারমেন্ট হতে পারে এবং সেখান থেকে কিন্তু তার স্পিচ প্রবলেম ওর ল্যাঙ্গুয়েজ প্রবলেম হতে পারে মানে কথা বলতে দেরি হওয়া হতে পারে তো এই হচ্ছে সাধারণত কারণ তো সাইকোশেষ সোশ্যাল পার্ট যেটা বলছিলাম যে মনোসামাজিক কারণ যেটা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কারণ বিশেষ করে আজকালকার জন্য কারণ হচ্ছে যে বাচ্চা যখন শিখবে শিখবে তো আমাদের কাছ থেকে তো আমরা যদি কথা না বলি বাচ্চার সাথে বাচ্চাকে সময় কম দিই বাচ্চা কথা শোনার মতো কাউকে পাচ্ছে না হয়তো ফ্যামিলি মেম্বারই খুব কম এবং ফ্যামিলি মেম্বার যারা আছে তারাও খুব বিজি থাকে বাচ্চাটাকে সময় দিচ্ছে না বাচ্চার সাথে বসে একটু গল্প করা তার সাথে সময় কাটানো সেটা করার কেউ নাই সেটা একটা ব্যাপার আরেকটা হচ্ছে যে বাচ্চাটাকে আমরা সময় কাটানোর জন্য অনেক খুব আর্লি স্টেজে কথা বলা এখনো শিখেই নাই এক বছর দেড় বছর এরকম বাচ্চাকে কিন্তু আমরা হাতে মোবাইল দিয়ে দিচ্ছি আজকাল তখন যে বাচ্চা করে কি নিজের পছন্দ মতো রাইম টাইম শোনা শুরু করে তাকে আমরা নিজেরা দিচ্ছি এখন একটা সময় সে নিজেও স্ক্রল করা শিখে যায় তখন সে আরেকটু বড় হলে দেখা যায় যে নিজেই ডিফারেন্ট রাইম বা ডিফারেন্ট কাইন্ড অফ গান এগুলাতে চলে যাচ্ছে এবং বিভিন্ন ভাষায় চলে যাচ্ছে তখন তার মাতৃভাষাটা ক্র্যাক করতে একটু প্রবলেম হয়ে যায় যে একটা ভাষায় আমি পানিকে পানি হিসেবে চিনবো সেটা বারবার শুনে তারপরেই তো সেটাকে আমি সেইভাবে চিনবো কিন্তু আমি একটা পানি কে বিভিন্ন রকম ভাষা শুনলাম যখন আমি এটাকে পানি হিসেবে চিনি নাই আসলে তো এটা কিন্তু ভাষা রক্ত করতে একটু সমস্যা করে ফেলে এবং বাচ্চারা দেখা যে অনেক কথা বলছে সেই কমিউনিকেশন স্কিলটাই শিখছে না এটাকে অনেক সময় অটিস্টিক বলে মনে হয় কারণ বাচ্চাটা সেই কমিউনিকেশন শিখেই নেয় আসলে তো এই সাইকোসোশ্যাল কস্টটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কস্ট এখনকার এক্সপেক্টে যদি আমি এই সাধারণত এই কস্টগুলোতেই থাকে যে দেখা যায় যে শিশুদের কথা বলতে একটু দেরি হতে পারে অনেক সুন্দর করে বুঝিয়ে বলেছেন ম্যাম অনেকগুলো বিষয় উঠে এসেছে আপনার এই এই এইটুকু উত্তরের মধ্যে অনেকগুলো বিষয় উঠে এসেছে গুরুত্বপূর্ণ যেটি আমি বলছিলাম যে এখনকার যুগে স্পিচ ডিলেটা একটু বেশি হচ্ছে তার অন্যতম একটি কারণ কিন্তু নিউক্লিয়ার ফ্যামিলি এবং ওয়ার্কিং প্যারেন্টস আপনি যেটি বলছিলেন ম্যাম যে এই যে আমাদের একসাথে অনেকজন মিলে পরিবারের সদস্য সংখ্যা যদি বেশি হয় তাহলে এক একজন সদস্য এক এক সময় এসে বাচ্চার সাথে কথা বলে আদর করতে গিয়ে কথা বলে সেটি কিন্তু তো সেই ফ্যামিলি বাচ্চারা কিন্তু খুব তাড়াতাড়ি চলে চলে আসে আসে এবং যেটি আপনি বলছিলেন যে ডিভাইস খুব তাড়াতাড়ি বাচ্চাদের হাতে চলে যায় অনেক ক্ষেত্রে বাচ্চা ডিভাইস নিয়ে ব্যস্ত থাকলে ওয়ার্কিং প্যারেন্টসদের একটু সুবিধা হয় রেস্ট নিতে তো সেটি অনেক ক্ষেত্রে ক্ষতি করে ফেলে বাচ্চাদের খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য উঠে এসেছে আমি একটু জানতে চাইবো ফ্যামিলি হিস্ট্রি যাদের থাকে আহ যেমন আহ বাবার হয়তো বা ছোটবেলায় একটু দেরিতে কথা বলা হয়েছিল বা মা একটু ছোটবেলায় দেরিতে কথা বলেছিল বা ফ্যামিলি তে অন্য কারো হিস্ট্রি আছে ফ্যামিলি হিস্ট্রি বা জেনেটিক কনস্টিটিউশন কোনোভাবে স্পিচ ডিলে কারণ হয় কিনা হ্যাঁ সেটাও একটা রিস্ক ফ্যাক্টর আমরা বলতে পারি রিস্ক ফ্যাক্টর এর মধ্যে দেখা যায় যে মেইল বাচ্চাদের ছেলে বাচ্চাদের কিন্তু দুই থেকে তিন গুণ বেশি রিস্ক থাকে ডিলেড স্পিচ ডেভেলপমেন্টের তারপরে হচ্ছে যদি লো বার্থ ওয়েট থাকে বাচ্চাটা জন্মের সময় যদি ওজন কম থেকে থাকে তারপরে বাচ্চাটা যদি ফ্যামিলি হিস্ট্রি যে যেটা বললেন সেটা আছে প্রি ম্যাচিউর যদি হয় বাচ্চাটা জন্মের সময় তার ম্যাচিউরিটি ছিল না এই সব জায়গায় কিন্তু যদি হতে পারে এটাই স্বাভাবিক অ্যাসোসিয়েশন আছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট না যে ফ্যামিলি হিস্ট্রি থাকলেই হবে তা না কিন্তু ফ্যামিলি হিস্ট্রি থাকলে অ্যাসোসিয়েশনটা বেশি যে হওয়ার পসিবিলিটি বেশি আবার আরো কিছু রিস্ক ফ্যাক্টর এই আপনার এই কথা থেকেই উঠে আসে যেমন হচ্ছে প্যারেন্টস যদি খুব লো আইকিউ হয় বা তাদের যদি কোনো মেন্টাল প্রবলেম থাকে বাচ্চার সাথে কমিউনিকেশন সেই কারণে যদি তাদের হ্যাম্পার্ড হয় অথবা তাদের যদি এডুকেশন লেভেলটা কম থাকে যে বাচ্চাকে কিভাবে গাইড করতে হবে সেটা সম্পর্কে তাদেরকে ট্রেইন করলে যদি তারা সেটা অ্যাপ্লাই না করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে সেটা হয়তো ইম্প্রুভমেন্টটা তাড়াতাড়ি হতো সেটা একটু ডিলেট হয়ে যায় তো এগুলাকেও একটা কাইন্ড অফ রিস্ক ফ্যাক্টর আমরা বলতে পারি যে এসব কারণেও হতে পারে তো ফ্যামিলি ফ্যাক্টর ফ্যামিলি হিস্ট্রি যেটা আপনি বলছিলেন সেটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট আহ হতে পারে কিন্তু সেটার জন্য খুব ভয় পেয়ে যাওয়ার পিছনে ফ্যামিলি হিস্ট্রে থাকলেই বাচ্চাটারও হবে তেমন না কিন্তু আমাদের অবশ্যই সাবধান থাকতে হবে সিটি যে আমার ছোটবেলায় আমি শুনেছি যে আমার ছোটবেলায় একটু কথা বলতে দেরি হয়েছিল তো আমার বাচ্চার একটু দেরি হতে পারে এটা নিয়ে তো টেনশনের কিছু নেই আমি একটু অপেক্ষা করি এটা হয়তোবা হতে পারে যে টেনশনটা একটু রিলিফড হতে পারে সেই প্রপার কেয়ারটা দিতে হবে এখানে যেখানে আমরা জানছি যে রিস্ক আছে সেখানে আর একটু বেশি কেয়ারফুল হতে হবে ভয় পাওয়ার কিছু নাই কিন্তু তাকে হ্যাঁ আমরা কিছু টিপস এপ্লাই করে তাকে যেন কথাটা সেই সময় মতো শিখতে পারি সেখানে আমরা অনেকগুলো ক্লু তো আপনি দিয়েই দিয়েছেন ম্যাম বয়সের সীমারেখাটা বলে দিয়েছেন যে কত বছর বয়সে বলবে বলবে কত কত বছর বছর বয়সে বয়সে সেন্টেন্স মেকিং হবে তো বাই সেই গুলা যদি আমরা কেয়ারগিভাররা ফলো করি তাহলে আসলে চিন্তার কিছু নেই তবে কোনো কারণে যে কোনো কারণেই হোক বাচ্চার যদি স্পিচ ডিলে থাকে আহ সেক্ষেত্রে আসলে করণীয় কি তখন কেয়ারগিভাররা কি করবেন কোনো কারণে যদি স্পিচ ডিলে হয়েই যায় তখন কি করতে হবে সেটা হচ্ছে স্পেসিফিক কজটা ধরে আমরা আগাবো যদি এটার কোনো কোনো মানসিক রোগের কারণে হচ্ছে কিনা এটা অটিজমের কারণে হলে অটিজমের ম্যানেজমেন্টের দিকে আমাদের আগাতে হবে ইন্টেলেকচুয়াল ডিসাবিলিটি থাকলে সেটার কজটা ফাইন্ড আউট করতে হবে জেনেটিক কোনো কজ নাকি এটা কোনো এটা বলিক ডিসঅর্ডার নাকি এটা কোনো হরমোনাল ইমব্যালেন্স সেটা দেখে সেটা বের করে চিকিৎসা করতে হবে এটা যদি কোনো কমিউনিকেশন ডিসঅর্ডার হয়ে থাকে সেখানে স্পেসিফিক কিছু সাইকোথেরাপি বা আমাদের কিছু ওয়ে আউট আছে যেটা আমরা তাদেরকে সাজেস্ট করতে পারি সো এটা হচ্ছে কজের উপর ডিপেন্ড করবে আর ফিজিক্যাল কজ যদি হয়ে থাকে তার হেয়ারিং ইম্পেয়ারমেন্ট তার হচ্ছে কোনো নার্ভাস সিস্টেমের কোনো ডিফেক্ট তাহলেও সেটা ধরে ধরে আমরা ট্রিটমেন্ট সেভাবে আগাম প্রথম হচ্ছে আসলে ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট যে তার কথা বলার দেরি কেন হচ্ছে সেটা ফাইন্ড আউট করা সেটাকে আসলে দেরি কিনা সেটা প্রথমে কনফার্ম করা সেটা অন্য কোনো রোগের লক্ষণ কিনা সেটা আগে বুঝে নেওয়া যদি অন্য কোনো রোগের লক্ষণ হিসেবে কথা বলা দেরি হচ্ছে সেটা হয়ে থাকে তাহলে আমরা সেই রোগটার পল্লি ডায়াগনোজ করে সেটাকে তার ট্রিটমেন্ট শুরু করব আর যদি অন্য কোনো কিছু না পাওয়া যায় এটা হচ্ছে সোশ্যাল সাইকো সোশ্যাল থেকে হচ্ছে নেগলেক্ট থেকে হচ্ছে বা বাচ্চার সাথে কমিউনিকেশনের প্রবলেমেশন হচ্ছে তখন আমরা সেই সেই স্টেপস গুলা তাকে সাজেস্ট করি এবং এই পুরো দায়িত্বটি পুরো কাজটি কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকের কেয়ার গিভারদের রোলটা হচ্ছে কেয়ার দায়িত্বটা হচ্ছে আপনি ডেভেলপমেন্টাল মাইলস্টোন গুলো খেয়াল করে বুঝে নেবেন যে আপনার বাচ্চার স্পিচ ডিলে আছে এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন তার পরের দায়িত্বটুকু কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক রোল প্লে করবেন তো ম্যাম যখন তারা বুঝতে পারবেন যে বাচ্চার স্পিচ ডিলে আছে কথা বলতে দেরি হচ্ছে শিশুর সেক্ষেত্রে আসলে কোন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন সেটি নিয়ে তারা অনেক ক্ষেত্রে কনফিউশনে থাকেন কারণ ওই যে আমি একটি কথা বললাম যে অনেকেই ধরেই নেন যে আমার বাচ্চা বোধহয় অটিস্টিক হয়ে গেছে তাহলে আমি এখন কি স্পিচ থেরাপিতেই নিয়ে চলে যাব কিনা সরাসরি স্পিচ থেরাপি দিতে নিয়ে চলে যান তো এই ব্যাপারে যদি একটু গাইড করে দেন ম্যাম আমাদের কেয়ার গিভারদেরকে সরাসরি স্পিচ থেরাপিস্টের কাছে যাওয়ার আগে কিছু যে মাইলস্টোনের কথা আপনি বলছিলেন সেখানে কিন্তু আমাদের মাইলস্টোনে কিন্তু আরো কিছু জিনিস আছে শুধু স্পিচটা যে কত বয়সে সে কি সপ্ত করা শুরু করলো না না স্পিচটা তো আসলে আমি ইফ ইফ আই এম নট রং স্পিচটা কিন্তু একটু পেছনের দিকে ডেভেলপমেন্টাল মাইলস্টোন তাই না এর আগে আরো অনেকগুলো ডেভেলপমেন্টাল মাইলস্টোন আছে যেগুলো দেখা দরকার সেটা আমি বলতে চাচ্ছি যে কিন্তু স্পিচের পাশাপাশি মোটর মাইলস্টোন আছে তারপর সোশ্যাল মাইলস্টোন আছে এগুলাও সে কিন্তু পিছায় পড়ছে কিনা সেটাও খেয়াল তো শুধু আমি স্পিচ টাতে কনসেন্ট্রেট করে স্পিচের জন্য স্পিচ থেরাপির কাছে প্রথমে নিয়ে গেলাম তাহলে কিন্তু বাচ্চাটা ইমপ্রুভ করবে না সেটাই তার হচ্ছে অন্যান্য যে সোশ্যাল ডেভেলপমেন্ট যেমন আমরা বলি যে ছয় মাসে একটা বাচ্চা সাপোর্ট ছাড়া বসতে পারার কথা এক বছর বয়সে এসে সাপোর্ট ছাড়া দাঁড়ানোর কথা দুই এক পাড়ানোর কথা দেড় থেকে দুই বছরের মধ্যে তার ফ্রিলি হাঁটার কথা এইগুলা সে পাচ্ছে কিনা তিন বছর চার বছর বয়সে সে একদম যেগুলো যেগুলো আসলে গ্রস মোটর মাইলস্টোন মাইলস্টোন সো এই মাইলস্টোনগুলোও কিন্তু মেলাতে হবে সেটা আমি আমার স্পিচটাই খেয়াল করলাম বাকিগুলো কিন্তু আমি ইগনোর করা যাবে না সবগুলা একসাথে করে দেখতে হবে যে হ্যাঁ সবগুলাই দিলেই কিনা নাকি একটাই শুধু দিই তো প্রথমে হচ্ছে যে আমার মনে হয় যে ইভালুয়েশনটা খুব ইম্পর্টেন্ট এবং এই ইভালুয়েশনের জন্য অবশ্যই যদি বাচ্চা ফিজিক্যাল কোনো প্রবলেম থেকে থাকে সেটার জন্য আমাদের ফেডারেশন এর সাথে যোগাযোগ করতে হবে এবং হচ্ছে যে যদি শুধু মনে হচ্ছে যে ফিজিক্যাল কোনো প্রবলেম না শুধু তার কথা বলার সমস্যা দেরি হচ্ছে কথা বলতে দেরি হচ্ছে বা অন্যান্য মাইল স্টোন প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে আমরা সাইকিয়াট্রিস্ট এর সাথে তারা যোগাযোগ করতে পারেন সেখানে তারা ফুল ইভালুয়েশন করে যদি মনে করেন যে স্পিচ থেরাপি দরকার তাহলে স্পিচ থেরাপিতে গেলে বেনিফিট টা অনেক বেশি হবে অসংখ্য ধন্যবাদ ম্যাম আমাদের সাথে আহ অনেক দর্শকরা যুক্ত হয়েছেন আপনার যদি অনুমতি থাকে আমরা প্রশ্ন নিয়ে নিতে চাইব হ্যাঁ অবশ্যই আহ জি আহ সুপ্রিয় দর্শক আমরা কিন্তু আজকে কথা বলছি শিশুর আহ দেরিতে কথা বলা এই বিষয়টি নিয়ে স্পিচ ডিলে নিয়ে আমরা আলোচনা করছি যদি প্রাসঙ্গিক এই বিষয়টি নিয়ে প্রশ্ন করেন তাহলে খুব বেশি ভালো হয় যাই হোক তো তাজরিন লিয়া তিনি প্রশ্ন করেছেন তার ভাতিজার জন্য যার বয়স দুই বছর সে শুধু আম্মা আব্বা মাঝে মাঝে দাদা বলে আপাকে আদা বলে এবং তেমন আর কোনো কথা বলে না চেষ্টাও করে না চুষনি ব্যবহার করে এতে কি জীব ভারী হতে পারে কেন কথা বলছে না এই বিষয়টি নিয়ে তারা চিন্তিত বয়স দুই বছরের বাচ্চা কিন্তু একটু বেশি মেচিউরিটি আমরা আশা করি সে তার এক্সপ্রেশন কি তার মানে কমিউনিকেশনটা এক্সপ্রেশনটা কেমন সেটা দেখতে হবে যে সে তার মনের কথাটা এক্সপ্রেস করতে পারছে কিনা তার কিন্তু দুই সপ্তাহে বলাটা ঠিক আছে কিন্তু সেটা একটা বাক্য হতে হবে আমি খাবো পানি দাও এরকম একটা মিনিং মিনিংফুল একটা শব্দ তাকে মানে কমিউনিকেশন সে করতে পারে সেটা দেখতে হবে আর হচ্ছে যেটা বলছে যে চুষ্টি খাওয়ার জন্য বা ওইটার জন্য তার সমস্যা হচ্ছে কিনা আহ সেটা একটা কারণ নাও হতে পারে কারণ হচ্ছে যে ওইটার থেকে তার কোনো মটর ডিসফাংশন বা অন্য কিছু হবে সেটা হওয়ার পসিবিলিটি কম তারপর এটা একটা বদ যেটা বদপ হয় সেটা তো না রাখাই ভালো তার সাথে কমিউনিকেশনটা আপনারা ঠিক করছেন কিনা যেটা আমরা বলছিলাম যে তার সাথে সময়টা বেশি দেওয়া তাকে উৎসাহিত করা শেখা একটা দুটো শব্দই করলো এতে তাকে অনেক বেশি প্রশংসা করতে হবে বাহ তুমি তো বলতে পারছো এই তো তুমি পারো সাথে সাথে তাকে একটা প্রেস করা তাকে একটা জড়ায় ধরে একটু আদর করে দেওয়া বা একটু উৎসাহ দেওয়া ছোট্ট গিফট হোক কোনো সময় দেওয়া আবার একটা চকলেট বা পছন্দ করে কোনো একটা শব্দ বললে তাহলে ও বলতে উৎসাহ পাবে তার সাথে কমিউনিকেশনটা এইভাবে বাড়াতে হবে যত আমরা বেশি বলবো তত কিন্তু সে উৎসাহ বেশি পাবে এবং বলবে আর সেই সাথে ওর বয়স যেহেতু এখন দুই তাহলে ওর আদার্স যে আমরা এতক্ষণ ডিসকাস করছিলাম যে তার অন্য কোনো দিকে তার সমস্যা হচ্ছে কিনা হাঁটতে বা তার গমনের ভাব প্রকাশ করতে এসব জায়গায় সে ঠিক আছে কিনা সেটাও খেয়াল করবে এবং একই রকম ভাবে অচিজমে যেটা আমরা বিশেষ করে বলি যে একই রকম ভাবে খেলে একই জিনিস দিয়ে একই ভাবে খেলা কারোর সাথে চোখে চোখে না তাকানো আপনি একটু সোশ্যাল স্মার্ট দেবেন হাসলেন তার দিকে সে একটা সে ফিরতে হাসি দিবে সেটা সে করবে না এই জিনিসগুলো আছে কিনা আহ এগুলো একটু আপনাকে লক্ষ্য করতে হবে যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমি বলবো যে কোনো কোনো রোগ বিশেষের সাথে একটু আপনার যোগাযোগ করা উচিত ধন্যবাদ ম্যাম আশা করছি দর্শক আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এই যে একই রকম ভাবে খেলে কথা বললে বুঝিয়ে বলতে কষ্ট হয় এই ব্যাপারটি নিয়ে একজন দর্শক ফোন কথা বলেছেন কমেন্ট করেছেন শরীফ আহমেদ তার ছেলের জন্য প্রশ্ন করেছেন যার বয়স সাত বছর সবসময় একরকমই খেলা করে এবং কথা বুঝিয়ে বলতে কষ্ট হয় তার ছেলেকে এবং কথা বলতে এক কথা বারবার বলে কি পরামর্শ দেবেন ম্যাম সাত বছর বয়সী বাচ্চার জন্য তিনি প্রশ্ন করেছেন সাত বছর বয়স আচ্ছা সে হচ্ছে এক কথা বারবার বলে এক কথাটা মানে কথা বারবার বলে একই রকম করে খেলে এবং বাচ্চাটাকে কথা বুঝিয়ে বলতে কষ্ট হয় আচ্ছা তার মানে তো তার কমিউনিকেশনে গ্যাপ আছে আপনি তাকে একটা মানে এক্সপ্রেশন দিয়ে কোনো একটা কিছু বলবেন সেটা সে ফলো করতে পারছে না এবং হচ্ছে যে ওই একই রকম প্যাটার্নে খেলছে একই ভাবে খেলছে একই প্যাটার্নে খেলছে তাহলে অটিজম হওয়ার পসিবিলিটি কিন্তু একেবারে যেহেতু সাত বছর বয়স এবং সে এখন কিন্তু সাত বছর মানে তার একেবারে ফুললি পুরাপুরি তার সব রকম কথা বলা কথা পাঁচ বছরের পর থেকে মানে তিন থেকে পাঁচের মধ্যেই তার একদম ফুল কমিউনিকেশনে চলে আসার কথা সেটা যেহেতু হয় না সাত বছরেও সে কমিউনিকেশনটা ফুললি একটা মিনিংফুল বাক্য বলে নিজেকে প্রকাশ করতে পারছে না তাহলে অবশ্যই এখানে তো সমস্যা এবং আ আপনিকে অবশ্যই খুব দ্রুত মনোরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করে তার ফুল এভালুয়েশন করা উচিত যে এটা যতটুকু শুনলাম আমার কাছে তো বলে মনে হচ্ছে সেটা বাচ্চাটাকে দেখে তার সাথে কথা বলে ডায়াগনোসিসটা কনফার্ম করে পরবর্তী স্টেপস প্ল্যান করতে হবে তার জন্য কি করা যায় কিন্তু যত शीघ्र করবেন তত বাচ্চার জন্য কিন্তু সেটা কাজে দিবে দেরি করলে আমরা তাকে অনেক ট্রেনিং করতে কিন্তু যত দেরি করবেন তত এটা টিটকাল হয়ে যায় সুপ্রিয় দর্শক বুঝতেই পারছেন সাত বছর বয়স হয়ে গেছে আপনার বাচ্চা আর কিন্তু দেরি করার সময় নেই যেটি আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক আপনাকে পরামর্শ দিয়েছেন দয়া করে মেনে চলুন আর আপনার বাচ্চার জন্য এবং অবশ্যই আপনার পুরো পরিবারের জন্য শুভ কামনা রইল আফরোজা সুলতানা বিলাসি তিনি তার চার বছর ছয় মাস বয়সী বাচ্চার জন্য প্রশ্ন করেছেন যে তিন বছর পর থেকে কথা বলা স্টার্ট করেছে আলহামদুলিল্লাহ এখনো সবকিছু ঠিক করে বলতে পারে না ও খেলার সময় একা একা কথা বলে এটি এটি কি নর্মাল কিনা তিনি জানতে চেয়েছেন মাইল্ড অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার আছে এডিএইচডি তো এটাই না ম্যাডাম

প্লে করে যে মাকে কে দেখছে যে রান্না করতে সেও রান্না করে সে মায়ের রোল প্লে করে মা যেভাবে কথা বলছে বা যা করছে সেটাও সে নিজে করার চেষ্টা করে আবার নিজের মনে একজনকে বসিয়ে নিয়ে হয়তো কনভারসেশন করে পুতুলটার সাথে কথা বলে একা একা নিজের মনের অভিব্যক্তিগুলা প্রকাশ করে পুতুলের কাছে বা নিজেই বলতে থাকে এটা কিন্তু খুব অস্বাভাবিক কিছু টান বাকি সে তার বয়স অনুযায়ী তার তার সমবয়সী বাচ্চাদের সাথে খেলে কিনা তার প্রয়োজনটা সে প্রকাশ করতে পারে কিনা তার মানে তার ডেফিকেশন ইউরিনেশন যেটা তার বাউল হ্যাবিট সে বাথরুমটা বলতে পারে কিনা যে বাথরুমে যাবো বা সেটা সে কন্ট্রোল করতে পারে কিনা কারণ যে বয়সটা বলছেন এই বয়সের মধ্যে শিখে যাওয়ার কথা তো এই জিনিসগুলোও আপনি খেয়াল করেন যে ওর এই সব অ্যাসপেক্ট ঠিক আছে কিনা বাকিটা ঠিক থাকলে এই বয়সে নিজে নিজে একটু কিছুটা কথা বলতেই পারে সেটা ফ্যান্টাসির জন্য ওটা খুব মানে আতঙ্কিত হওয়ার কিছু নাই বাকিটা তাকে যত বেশি ও অন্য বাচ্চাদের সাথে মিশবে হয়তো আরো বেশি দ্রুত শিখতে পারবে যেহেতু সে দেরিতে শিখেছে তিন বছরের পর থেকে সে কথা বলছে তাহলে আশা করা যায় যে সে আস্তে আস্তে শব্দগুলা বাক্যগুলা নতুন করে নিজের মতো করে বলা শুরু করবে কিন্তু তাকে সাপোর্ট দিতে হবে তার সাথে বেশি বেশি কথা বলতে হবে তাকে গল্প শোনাতে হবে তাকে কবিতা শোনাতে হবে গল্পের বই পড়ে শোনাতে হবে এবং এক্সপ্রেশন দিয়ে আমরা বলি যে যখন বাচ্চাকে আমরা কিছু শিখাতে চাই সেটা যেন শুধু একেবারে বলে গেলাম আমি একটা বিরক্তি নিয়ে বললাম তাহলে কিন্তু হবে না কবিতা বলতে হবে একেবারে শুরু করে যতটুকু সম্ভব গল্প বললে গল্পের মধ্যে একটু এক্সপ্রেশন দিয়ে বাচ্চাটা যেন মজা পায় শুনতে আগ্রহ বোধ করে আবার আরেকটা জিনিস হচ্ছে যে আমরা বাচ্চাদের কিন্তু প্রশ্নের উত্তর দিই না বিরক্ত হয়ে উত্তর দিতে চাই না এটাও করা যাবে না বাচ্চারা যখনই কোনো প্রশ্ন করবে সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে এবং তার প্রতি মনোযোগ দিতে হবে তাহলে কিন্তু gradually তার ভাষাটা আরো তাড়াতাড়ি সে প্রাপ্ত করতে পারবে আমার ধারণা অসংখ্য ধন্যবাদ ম্যাম খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন আমাদের কেয়ারগিভারদের খুবই কাজে লাগবে আশা করছি ম্যাম যেটি অনুষ্ঠানের শুরুতেই বলেছেন যে কোনো হিয়ারিং ডিফেক্ট থাকলে কিন্তু বাচ্চার কথা বলতে সমস্যা হয় অনেক ক্ষেত্রে বলতে পারে না কারণ আমরা বড়রা যে কথাগুলো বলছি জীবনের কোনো না কোনো সময় সেই শব্দগুলো আমরা শুনেছি আমরা শুনেছি বলেই সেই শব্দগুলো আমরা ব্যবহার করতে পারছি বলতে পারছি সুতরাং বাচ্চার হিয়ারিং ডিফেক্ট আছে কিনা সেটিও খেয়াল করার বিষয় আছে বাচ্চার প্রশ্নের উত্তর দিতে হবে যদি বা বিরক্তিকর হয় অনেক ক্ষেত্রে কিন্তু বাচ্চা আমাদেরকে প্রশ্ন করে আটকে দেয় এই প্রশ্নের কি উত্তর দেবো বুঝতে পারি না তো সেগুলোর উত্তর দেওয়ার প্র্যাকটিস করতে হবে এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাচ্চা যদি কম কথা বলে তার ইশারা বুঝে ফেলা যাবে না আমরা কেয়ার কিভাররা কিন্তু অনেক ক্ষেত্রে ইশারা বুঝে নেই বাচ্চা আঙ্গুল দিয়ে পয়েন্টিং করছে বড় হয়ে গেছে পয়েন্টিংটা আমরা বুঝে নেই কিন্তু বুঝে নেওয়া যাবে না ওকে বলাতে হবে মা আমি ভাত খাবো আহ ওকে জোর করে বলাতে হবে তাহলে কিন্তু এই স্পিচ ডিলেটা অনেক ক্ষেত্রে কেটে যায় আহ তো ম্যাম আহ একটু বেশি কথা বলে ফেলেছি হয়তো আমি মাঝখানে একটু দর্শকদের উদ্দেশ্যে জি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে আমাদের আজকের এই পর্বটি আয়োজিত হয়েছে একই সাথে আপনারা দেখছেন মেডিটক এ ফেসবুক এবং ইউটিউব লাইভে এবং আমরা আছি চপস্টিকের সাথে চপস্টিক আমাদের সাথে আছে মেডিটক ডিজিটাল এবং চপস্টিক কিন্তু একই সাথে এই শিশু স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে অনেক দিন ধরেই এবং সেই লক্ষ্যে আমরা প্রতি মাসে অন্তত চারটি অনুষ্ঠান আয়োজনের চেষ্টা করে থাকি আমি অনুষ্ঠানের শুরুতেও বলেছি এখনো বলছি কে ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে সুপ্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি জানাচ্ছি অনুষ্ঠানের মাঝেই কারণ আপনারা আমাদের সাথে আছেন কমেন্ট বক্স দেখে বুঝতে পারছি আপনাদের একজনের উপকারেও যদি আমরা আসতে পারি সেটি আমাদের অনুষ্ঠান আয়োজনের সার্থকতা আসলে আহ তো অঙ্কুশ দাস তিনি প্রশ্ন করেছেন তার বাবুর বয়স তিন বছর কিন্তু এখনো কথা বলছে না হাঁটাহাঁটি করেছে লেট এখন কি করা যেতে পারে তিনি জানতে চেয়েছেন মানে একটা মাইলস্টোনের কথা তিনি বলেছেন যে গ্রস মোটর মাইলস্টোন যেটা হচ্ছে হেঁটেছে দেরি করে কত বছর বয়সে হেঁটেছে সেটি জানালে আরো ভালো হতো কিন্তু এখন তিন বছর বয়সে বাচ্চা ঠিক করে কথা বলছে না কি বলবেন ম্যাম দর্শককে যেটা মাইল স্টোন যেটা বলছিলাম তিন বছর বয়সে কিন্তু অলরেডি তার থ্রি ওয়ার্ড সেন্টেন্স আমরা যেটা বলি যে আমি ভাত খাবো এরকম একটা মিনিংফুল সেন্টেন্স তার বলতে পারার কথা তার নাম বলতে পারার কথা বয়স বলতে পারার কথা আবার অনেক সময় বাচ্চারা কাউন্ট করতে পারে যে এক থেকে দশ পর্যন্ত এক দুই তিন চার করে বলে গেল সেটুকু বলতে পারা কিন্তু তিন বছরের মধ্যে এতটুকু আসা কিন্তু আমরা মানে এক্সপেক্ট করি যে এর মধ্যে তিন বছরের মধ্যে এতটুকু সে বলতে পারবে তো তিন বছরের মধ্যে যেহেতু ও এতটুকু বলতে পারছে না তার মানে আমরা তো দিলে অবশ্যই বলবো এটাকে আর সে দেরিতে হাঁটছে ক্রস মোটরও একটা তাহলে বললেন যে আপনি এখানে একটা প্রবলেম আছে তো বাচ্চাটাকে আমাদের একটু অ্যাসেসমেন্টের দরকার আছে তোর আইকিউ হয়তো নর্মাল নাও থাকতে পারে সেই ক্ষেত্রে তার ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি আছে কিনা সে সেই যে তার যোগাযোগ যে অন্যদের সাথে যে যোগাযোগ করবে কমিউনিকেশন করবে সেটা করতে পারে কিনা সেটা যদি না করতে পারে সে তার প্রয়োজনটা বোঝাতে না পারে তাহলে আমরা ধরে নিতে পারি যে তার হয়তো ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটিও থাকতে পারে হ্যাঁ কারণ ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি কিন্তু এইগুলা লক্ষণ যে তার মাইলস্টোন সে অ্যাচিভ করতে পারবে না যে বয়সে হাঁটার কথা সেটা হাঁটতে পারলো না যে বয়সে বসার কথা বুঝতে পারে নাই জিলে প্রত্যেক ক্ষেত্রে ডিলে হবে তো এখানে আমার মনে হয় যে তার একটু ইভ্যালুয়েশনের দরকার আছে যে এটার পিছনে অন্য কোনো কারণ আছে কিনা যেটা আমরা আগে বলছিলাম যে তার কোনো হরমোনাল ডেফিসিয়েন্সি থাকতে পারে তার কোনো জেনেটিক কস থাকতে পারে মেটাবলিক ডিসঅর্ডার থাকতে পারে তো বাচ্চাটাকে দেখলে শারীরিক কোনো তার কোন সমস্যা আছে কিনা সেটা বুঝে আমরা তার কিছু ইনভেস্টিগেশন করলে আমরা কনক্লুশনে আসতে পারবো যেটা ইন্টালেকচুয়াল ডিসাবিলিটি যদি হয়ে থাকে তাহলে সেটার মেজার নিতে হবে অবশ্যই তিনি তার বাচ্চাকে নিয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন হ্যাঁ আন্ডারলাইন কস্ট আইডেন্টিফাই করার জন্য জি সাইদুল হাসান তিনি প্রশ্ন করেছেন তার মেয়ের জন্য যার বয়স চার বছর সব কথাই স্পষ্ট কিন্তু কম কথা বলে বলে দিলেও কিছু বলে না শুধু বাবা মাকে ডাকে কোনো আত্মীয়কে ডাকে না এটা কি চিন্তার কোনো বিষয় কিনা করণীয় কি তিনি জানতে চাইছেন চার বছর বয়স জি আচ্ছা চার বছর বয়সে আমরা তার কাছ থেকে আরো বেশি এক্সপেক্ট করি চার বছর বয়সে তো আমরা আশা করি যে সে একটা রাইমস বলবে সে মানে তার ছোট একটা গল্প বলার মতো করে হয়তো কিছু একটা কাহিনী বা গল্প বলার চেষ্টা করবে তার ফুল নাম বলবে এতটুকু কিন্তু চার বছর বয়স পর্যন্ত আমরা এক্সপেক্ট করতে পারি তো সেখানে সেক্ষেত্রে আমি বলবো যে এই বাচ্চাটা সেদিক থেকে তো অবশ্যই পিছিয়ে আছে এবং এটার সাথে তার অন্য কোন মাইলস্টোন ডেভেলপমেন্টের মাইলস্টোনে ডিলে আছে কিনা সেটা খেয়াল করতে হবে তার হিয়ারিং ইম্পেয়ারমেন্ট আছে কিনা সে ঠিক মতো দূর থেকে ডাকলে সে তাকাচ্ছে কিনা বা রেসপন্স করে কিনা বা ঘুরে তাকায় কিনা সেটা দেখতে হবে সে হেয়ারিং ডিফেক্টের জন্য তার ডিলে হচ্ছে কিনা সেটা দেখতে হবে এবং হচ্ছে তার সাথে কমিউনিকেশন যতটুকু সম্ভব বাড়াতে হবে এবং আমি বলবো যে এটা অবশ্যই মানে আপনাকে এটার জন্য একটু আগিয়ে আসতে হবে যে বাচ্চাটার সমস্যা আমি বলবো কারণ হচ্ছে সে মাইন্ড স্ট্রোম অনুযায়ী তার যতটুকু এচিভ করার কথা ছিল সে কিন্তু করতে পারেনি দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছুই নাই আপনি মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যান তাকে ইভ্যালুয়েশন হোক ফিজিক্যাল কোনো প্রবলেম থাকলে সেটাও ইভ্যালুয়েশন হোক এবং আশা রাখা যায় যে সে এই তাকে যদি সেই অনুযায়ী তাকে ট্রিটমেন্ট দেওয়া হয় বা স্টেপস নেওয়া হয় তাহলে অবশ্যই সে যেহেতু সে অল্প অল্প করে বলতে পারছে তাহলে নিশ্চয়ই আগাবে তার ইম্প্রুভমেন্ট হবে ইনশাল্লাহ আমরা আশাবাদ ব্যক্ত করছি যে ঠিক হয়ে যাবে আপনি বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন সুপ্রিয় দর্শক রায়হান ইসলাম রানা তার ছেলের বয়স যখন দুই মাস তখন খিচুনি হয়েছিল বলে জানিয়েছেন ওষুধ খাওয়ার পর আর খিচুনি হয়নি কিন্তু ডেভেলপমেন্টাল ডিলে এবং স্পিচ ডিলে হয় এখন দুই বছর বয়স মা আর মাম ছাড়া কিছু বলে না কিন্তু সব বুঝতে পারে কি করা যাবে আচ্ছা আহ ওষুধটা যেটা আমি যখন কারণ বলছিলাম তার মধ্যে কিন্তু এপিলিপ্সি একটা কারণ ছিল তো এপিলিপ্সি যেটা হয় যে খিচুনি যখন হয় তখন কিন্তু প্রতিবার খিচুনি সাথে তার কিন্তু ব্রেনের একটু ড্যামেজ হয় তারপর আমরা যে ওষুধটা দিচ্ছি সেটাও উইথড্র করা যায় না সাধারণত আমরা ওষুধটা যখন দেই তখন চাই যে তার যখন সিজার হলো তারপরে থেকে অন্তত দুই তিন বছর একদম সিজার ফ্রি থাকার পরে কিছুনি না হচ্ছে যে দুই তিন বছর চলে গেল কিছু হয় নাই তখন কিন্তু আমরা আস্তে আস্তে গ্রাজুয়ালি ট্রাকটা উইথড্র করা মেডিসিনটা উইথড্র করা শুরু করি কমানো শুরু করি তো এটা একেবারে মানে এমন কিছু মেডিসিন আছে যেটাকে আমরা বন্ধ করে দিতে পারি না লাইফ সেভিং কিছু মেডিকেশন তো থাকতেই হয় রাখতেই হবে তো যেহেতু ওর খুব ছোটবেলা থেকে এই মেডিসিনটা শুরু করা হয়েছে এবং এটা তার ব্রেইনে যদি আমরা মেডিসিনটা না রাখি তাহলে তার কিছুদিনের জন্য আরো বেশি ড্যামেজ হতে থাকবে সেটাও করতে দেওয়া যাবে না তো সুতরাং এই চিকিৎসাটা চালিয়ে যেতে হবে মনে ভয় রাখা যাবে না যে আমি মেডিসিন দিয়ে বাচ্চাটার বোধহয় আরো ক্ষতি করে ফেললাম এই ভয়ের কোনো কারণ নেই এটা তার অবশ্যই ভালোর জন্যই ডক্টর দিয়েছেন এবং আমরা এটা প্লাস মাইনাস বলি যে বাচ্চাটাকে কখন দিব না দিলে তার ক্ষতি চিন্তা ভাবনা করেই কিন্তু আমরা একটা ওষুধ প্রেসক্রাইব করি বাচ্চাকে এখানে আপনার যেটা করতে হবে যে বাচ্চাটাকে সে যেন আর একটু বেশি করে যেহেতু ও বলছে কিছু কিছু তো তাকে উৎসাহ অনেক বেশি দেওয়া তার সাথে কথা বেশি বলা তাকে বেশি তার সামনে জোরে জোরে গল্প বলা জোরে জোরে তাকে গান শোনানো কবিতা শোনানো যেন সে শুনতে পায় জোরে বলতে মানে হচ্ছে যে স্পষ্ট উচ্চারণে আহ একটু তাকে ড্রহ করে করা তাহলে হচ্ছে আস্তে আস্তে এভাবে কমিউনিকেশন বাড়ালে আমরা আশা রাখতে পারি যে সে অনেক বেশি ইমপ্রুভ করবে ধন্যবাদ ম্যাম আশা করছি সুপ্রিয় দর্শক আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন কাজী তিনি সালাম দিয়ে প্রশ্ন করেছেন তার দুই বছরের ছেলে বাবুর জন্য এখনো পুরো কথা বলতে পারে না যে কথার কথা শব্দ বলে এবং এমনিতে সব মানে বোঝে একই রকম মোটামুটি আগের যে দর্শক প্রশ্ন করেছেন তার বাচ্চার জন্য অনেকটাই একই রকম বাচ্চার বয়সও কাছাকাছি আগের বাচ্চার বয়স ছিল দুই বছর এই বাচ্চার বয়সও দুই বছর এবং প্রায় একই রকমেরই কমপ্লেন তো আশা করছি সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের সাথে থেকে থাকেন আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন অনেক অনেক দর্শকরা আমাদেরকে প্রশ্ন করেছেন আমরা চাইবো যত বেশি সংখ্যক দর্শককে আমরা আহ উত্তর করতে পারি কারণ তার দর্শকদের জন্যই আসলে আমাদের অনুষ্ঠান আয়োজন করা তো সেই জন্য একই রকম প্রশ্নের উত্তর আমরা দ্বিতীয়বার দিচ্ছি না সুপ্রিয় দর্শক রেকর্ড লাইভটি রেকর্ডের অবস্থায় থাকবে আপনি পেয়ে যাবেন তামিনা তো নেই তিনি প্রশ্ন করেছেন তার মেয়ের জন্য যার বয়স দুই বছর সাত মাস নয় মাসে সে আম্মা বাবা আল্লাহ সহ বেশ কয়েকটি শব্দ বলতো হুট করে কথা বলা বন্ধ করে দেয় শিশু বিকাশ কেন্দ্রে দেখিয়েছেন ওর মধ্যে অটিজমের কোনো সিমটম নেই কানে শোনে ইদানিং শুধু মা পা না আল্লাহ এই চারটি ওয়ার্ড বলে বয়স বলেছে দুই বছর সাত মাস মানে আড়াই বছরের বেশি প্রায় তিন বছর এই বয়সে বাচ্চারা অনেক কথা বলে সেজন্য তিনি অনেক চিন্তিত কখনো মোবাইল বা টিভি দেখাননি বা দেননি পরামর্শ চাইছেন এবং একই সাথে তিনি আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন আমাদের এত সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য তো কি বলবেন ম্যাম দর্শককে কি পরামর্শ দেবেন আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য আপনার সমস্যাটা আমাদের সাথে শেয়ার করার জন্য যদি ওকে করেছেন যে না সেটা হয়ে থাকে তার হিয়ারিং প্রবলেমও নাই বললেন কিন্তু সে কথা বলা শিখছিল একটা সময় আবার বন্ধ করে দিল আবার বলছেন যে মোবাইল টোবাইলও সে খুব একটা ব্যবহার করে নাই তাহলে এমনকি না যে আপনারা তাকে সময় কম দিচ্ছেন মানে কোয়ালিটি টাইম যেটাকে বলে এটা আমরা আগের আলোচনা গুলাতে বলছিলাম যে বাচ্চাদের সাথে কথাটা কিন্তু বলতে হবে বাচ্চা শিখবে কিন্তু আমাদের কিছু থেকে নেই তো সবই ঠিক থাকলো আপনি তাকে মোবাইলও দিলেন না কোনো কিছুই না কিন্তু হচ্ছে তার সাথে আবার কথাও না তাহলে কিন্তু হয় বললেন তাকে উৎসাহ দিয়ে তার সাথে কথা বলাটা বাড়ান আমার মনে হয় যে অন্য যে সমস্যাগুলোর আমরা কারণ হিসেবে ধরতে পারি সেগুলো তো আপনি সবই এক্সক্লুড করে আসছেন তার হিয়ারিং ইম্পেয়ারমেন্ট নাই অটিজম নাই তার সাইকেট্রিক ইভ্যালুয়েশনও হয়েছে তাহলে এখানে সে বাচ্চাটা কোনো কারণে ভয় পাচ্ছে কিনা বা সে কমিউনিকেশন কেন করতে চাইছে না সেটা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করেন যে ওকে এমন হয় যে অনেক সময় আমরা বাচ্চাদেরকে কিন্তু ডে কেয়ারে বা কারো কাছে কাজের লোক অন্য টেক কেয়ার যারা করে তাদের কাছে রেখে দিয়ে একটা লম্বা সময় বাচ্চারা অন্য কেয়ার গিভার এর কাছে থাকে সেখানে তাদের সাথে অ্যাটাচমেন্টটা কেমন হচ্ছে সে কোনো থ্রেটেনিং বিহেভিয়ার করছে না বাচ্চাটাকে কোনো ভয়টা দেখাচ্ছে কিনা বা এমন কিছু করছে কিনা যেটা বাচ্চাটার ভিতরে খুব সে যে ভাষাটা রপ্ত করবে ভাষা রপ্ত করা কিন্তু খুব জটিল একটা কেমন করে একটা বাচ্চা ভাষা রপ্ত করে সেটা কিন্তু এখনো গবেষণা পর্যায়ে আছে অনেক গবেষণা চলছে এটা নিয়ে এটা এখনো পুরোপুরি কিন্তু বলবো যে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার না যে একটা বাচ্চা এবং বাচ্চা টু বাচ্চাও ব্যারিও করে যে আমরা মায় গুলা বলছি এর এটাও কিন্তু একটা রেঞ্জ আছে সব বাচ্চাই যে এই বয়সেই করবে তা না তো আহ এদেশে দিক হতেই পারে কিন্তু ও কেন করছে সেটার পিছনে কোনো কারণ আছে কিনা সে যেহেতু আপনি করে ফেলছেন তাহলে আপনাকে মনোসামাজিক যে পয়েন্ট গুলা সেইসব চিন্তা করতে হবে যে ও কারণে ভয় পাচ্ছে কিনা কোনো কারণে থাকছে কিনা ও যে ভাষা শিখবে কোন দিতে কোনো সমস্যা হচ্ছে কিনা উৎসাহ কেন পাচ্ছে না আমরা আপনারা কি তার সাথে একটু কথা বলা যতটুকু দরকার ততটুকু চেক কম করছেন কিনা নিজে এত বেশি অ্যাংশিয়াস থাকছেন বাচ্চাকে নিয়ে যে বাচ্চার সাথে কথায় বলার যে রোলটা আপনাকে প্লে করতে হবে সেটাই হয়তো নেগলেক করছেন সেই জায়গাটা একটু ঠিক করার প্রয়োজন আছে আমার মনে হয় এখানে একটু মনোযোগ দিলে আপনার বাচ্চা অবশ্যই ইম্প্রুভ করবে আসার ইনশাল্লাহ রাজ রেজাউল করিম আছেন আমাদের সঙ্গে দর্শক আপনাকে ধন্যবাদ সেই সাথে আমি ভুলে গেছি এই সুপ্রিয় দর্শক যার উত্তর আমরা এখন দিলাম তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তিনি কিন্তু আমরা যেটা বুঝতে পারলাম আমাদের অনুষ্ঠানটি প্রথম থেকে তিনি ফলো করেছেন এবং খুব সুন্দরভাবে অন্যান্য কারণগুলো তিনি এক্সক্লুড করেছেন এত সুন্দর করে প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক এবং রাজ রেজাউল করিম তিনি জানতে চেয়েছেন স্পিচ ডিলের জন্য কি কি ট্রিটমেন্ট অথবা ইনভেস্টিগেশন করা যেতে পারে বাচ্চার বয়স তিনি জানিয়েছেন ছয় বছর কোন ইনভেস্টিগেশন দরকার আছে কিনা এবং ট্রিটমেন্ট সম্পর্কে জানতে চেয়েছেন তিনি ছয় বছরে যদি আপনি বলেন শুধু স্পিচের জন্য কোনো ইনভেস্টিগেশন সেভাবে নেই আমরা হচ্ছে তার ডায়াগনোসিসটা কনফার্ম করার জন্য যে ইনভেস্টিগেশন গুলো করবো সেগুলো করা যায় সেটা হচ্ছে লক্ষণ বুঝে তার যদি মনে হয় থাকে যে এটা সেরিব্রাল কোনো ব্রেনের কোনো সমস্যা হতে পারে সেক্ষেত্রে আমরা অনেক সময় ইজি করি সিটি স্ক্যান করা লাগতে পারে আবার যদি মনে হয় যেটা হেয়ারিং ডিফেক্ট তাহলে হচ্ছে সেক্ষেত্রে আমরা হেয়ারিং টেস্ট করতে পারি বাচ্চাটা আর যদি মনে হয় যে না এটা মেন্টাল কোনো কন্ডিশন থেকে হচ্ছে তাহলে সেখানে কিন্তু কোনো খুব বেশি টেস্ট আমাদের হাতে নাই সেখানে হচ্ছে আমরা মেন্টাল স্টেট এক্সামিনেশন করি বাচ্চাটাকে অবজার্ভ করি যে সে তার বিহেভিয়ার গুলো কেমন অনেক সময় কিছু সাইকোমেট্রিক স্কেল আছে স্কেল গুলো অ্যাপ্লাই করি তারা সময় প্যারেন্টস রা ফিল আপ করে যে বাচ্চাটার বিহেভিয়ার গুলা কি কি করে বাসায় বা অন্যান্য সময় সে কেমন বিহেভিয়ার করছে সেগুলা ঠিক করে একটা রেঞ্জের মধ্যে একটা নাম্বারিং করে আমরা কিন্তু ডায়াগনোসিস আসতে পারি অনেক সময় এসব স্কেলের হেল্প নিয়ে আমরা অবজারভেশনের পাশাপাশি তো সেগুলা দিয়ে আমরা কিন্তু বাচ্চাটার কজটা কি কথা বলার কেন দেরি হচ্ছে সেটা কনক্লুশনে আসতে পারবো তো আপনার একটু ইনভেস্টিগেশন টাই প্রশ্ন ছিল আর কি ট্রিটমেন্ট ট্রিটমেন্ট জি চিকিৎসা ছয় বছর বয়স তো তাহলে সেটা হচ্ছে ও আসলে অনেকটা বড় হয়ে গেছে যে বয়সটাতে আমরা একেবারে পুরাপুরি বাক্য বলা এরকম আশা করি তার কাছ থেকে তো প্রথমে আপনি ইনভেস্টিগেশন গুলো করে যে কোনো ডক্টরের সাথে কথা বলে বিশেষ করে আমি বলবো যে মনোরোগ সাথে কথা বলতে পারেন শিশু মনোরোগ বিশেষজ্ঞ আজকাল আমাদের দেশে আছেন যারা তাদের সাথেও কথা বলতে পারেন তো কথা বলে আপনি হচ্ছে যে ভেসিকেশন দরকার করে নেন করলে আমরা ডায়াগনসিস টা কনফার্ম করে ফেলতে পারলে তাহলে সেই লাইনে ট্রিটমেন্ট দিতে পারবো কারণ প্রত্যেকটারই কিন্তু ট্রিটমেন্ট অপশন আলাদা কি কারণে হচ্ছে সেই কারণটা ভরে আমরা কিন্তু চিকিৎসা দিতে থাকি তো এটা কারণের উপর নির্ভর করবে সেটাকে আমরা চিকিৎসা দিতে পারি করবে তো কোন বাচ্চার ক্ষেত্রে কি কারণে স্পিচ ডিলে হচ্ছে সেটা আইডেন্টিফাই করে আসলে সেই কারণে চিকিৎসা করতে হবে এটি তো ম্যাম বলছেন দর্শক আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন নেসা তার মাস বয়সী বাচ্চার জন্য প্রশ্ন করেছেন মাস যার ওজন হচ্ছে আট কেজির মতো শুধুমাত্র বাবা মা নানা কাকা এগুলো বলে মোটামুটি বুদ্ধি আছে কিন্তু এখনো আমি খাবো আমি যাব মানে সেন্টেন্স মেক করতে পারে না এখনো বলতে পারে না চিন্তার কিছু আছে কিনা ম্যাম উনিশ মাস বয়স বাচ্চা উনিশ মাসে বলতে না পারাটা তেমন মানে একেবারে ফুল সেন্টেন্স বলতে পারবে তা না এখানে সে যে মানে মোটামুটি কয়েকটা ওয়ার্ড বলতে পারছে এবং যদি সে পয়েন্ট করতে পারে কোন একটা জিনিস পানি আমি পানি খাবে সে হয়তো পানি জগের দিকে দেখাবে বা দাদা দাদার কাছে যাবো দাদাকে পয়েন্ট আউট করলো এতটুকু কিন্তু এই বয়সের জন্য ঠিক আছে সে কিন্তু মোটামুটি তাকে সেন্টেন্স বলতে হবে তা না সে যদি কয়েকটা ওয়ার্ড বলতে পারছে তাহলে তার বয়স অনুযায়ী এটা তাকে আপনারা যদি ওভাবে খেয়াল রাখেন সেটা সে যেন ভাষাটা শিখতে পারে তার সাথে কমিউনিকেশনটা যোগাযোগটা আহ রাখেন সবসময় তাহলে সে শিখতে পারবে এই বয়স অনুযায়ী সে যতটুকু করছে সেটা স্বাভাবিক কেন জি ধন্যবাদ ম্যাম আরেকজন দর্শক তার ভাগ্নের জন্য প্রশ্ন করেছেন যার বয়স আহ দুই বছর ছয় মাস এবং তিনি জানতে চেয়েছেন বাচ্চা কি করলে বুঝবো যে কথা বলতে পারবে না আব্বা আম্মা মামা এসব বলে তার দুই বছর ছয় মাস বয়সী ভাগ্নে কি করলে বুঝতে পারবেন যে কথা বলতে পারবে না দুই বছর ছয় মাস দুই বছর ছয় মাস হলে আসলে তার আরেক শুধু বাবা দাদা বলতে পারলে সে আমি বলবো যে বাচ্চাটা একটু পিছিয়ে আছে কারণ এই বয়স পর্যন্ত এসে কিন্তু তার বেশ অনেকগুলা ওয়ার্ড বলার কথা দুই থেকে তিন ওয়ার্ডের সেন্টেন্স বলতে পারার কথা অবজেক্টের মানে কোনো জিনিসের নাম বলতে পারার কথা আম প্লাস পানি এসব বলতে পারার কথা তো এই এটা দুই বছর বয়স অনুযায়ী তাহলে একটু ও পিছিয়ে আছে সেখানে তার ইভ্যালুয়েশন দরকার আছে অবশ্যই জন্য একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন তিনি এই পরামর্শ রইল দর্শক জন্য টিয়ামো তিনি প্রশ্ন করেছেন তার বাচ্চার জন্য যার বয়স তিন বছর সাত মাস একটা ওয়ার্ড যেমন মা পানি এরকম বলে অনেকগুলো কথা একসাথে বলতে পারে না অতিরিক্ত দুষ্টুমি করে ব্যথা পেলে দুই মিনিট পর ভুলে যায় ডাক্তার অনেকগুলো পরীক্ষা করার পর বলেছেন কোন সমস্যা নাই আহ কিছু আছে কিনা হয়তো তিনি সেটি জানতে চাইছেন তিন বছর মাস বয়সে ওয়ার্ড বলে কি বলবেন ম্যাম দর্শকের বাক্য বলতে পারছে সেরকমই তিনি সেরকমই জানিয়েছেন মা পানি এরকম বলে অনেকগুলো কথা একসাথে বলতে পারে না তার মানেই তো সেন্টেন্স মেক করতে পারে না সেন্টেন্স বলতে পারছে না হ্যাঁ তিন বছর সাত মাস মানে তো তাহলে তার কিন্তু সেন্টেন্স বলতে পারার কথা থ্রি ওয়ার্ড সেন্টেন্স যেটা কেন বলে আমি পানি খাবো এতটুকু বলতে পারার কথা নিজের নাম বলতে পারার কথা বয়স বলতে পারার কথা এটা আমরা সাধারণত শিখাই শেখানোর পরে বাচ্চারা আবার আবার জিজ্ঞেস করি যে বলো তো তোমার তোমার নাম কি বলে তখন আমরা একটু ফ্রেশ করি বা একটু প্রশংসা করি বা হয়তো বলতে পারছো তখন সে কিন্তু এটা আরো আহ মুখস্থ করে কেউ অন্য কেউ জিজ্ঞেস করলেও সে নামটা পড়তে পারে বয়সটা পড়তে পারে কাউন্ট করতে পারে অনেক সময় এক থেকে দশ পর্যন্ত কাউন্ট করলো সেগুলা পারে তো এখানে ও যদি অন্য কোনো সমস্যা না থেকে থাকে শুধু স্পেসিফিক তার হচ্ছে যে স্পিচের প্রবলেম হচ্ছে এরকম ভয় ল্যাঙ্গুয়েজ জল তো আছে জল আছে তো সেক্ষেত্রে যেটা করতে হবে যে তাকে আপনি নিজে তো কমিউনিকেশন করবেনই তাকে এই ধরনের যেটা সম্পূর্ণ তার মাতৃভাষায় তাকে কিছু রাইমস তারপর তাকে ছোট গল্প গুলা থাকে টুনা গল্প রাইমস থাকে সেগুলা একটু শোনানো যেটা সে আনন্দ নিয়ে শুনবে মনোযোগ দিয়ে শুনবে এবং সেখানে একটা উদাহরণ দিতে পারি যেমন হচ্ছে বাংলা বাচ্চাদের কিছু চ্যানেল আছে আমাদের দেশীয় চ্যানেল সেগুলোতে খুব কিন্তু সুন্দর উচ্চারণে বাংলা বলা হয় এবং বাচ্চাদের পছন্দ মতো অনেক অনুষ্ঠান কিন্তু সেগুলোতে হয় তো তাকে একটা নির্দিষ্ট সময় যদি এই প্রোগ্রাম গুলো সিলেক্ট করে তাকে শুনতে দেন তাহলে সে বাংলা উচ্চারণ মানে সুন্দর উচ্চারণ সহ বাংলা বলাটা সে নিজে আরো উৎসাহ পাবে যে একটা একটা পুতুল কার্টুন ক্যারেক্টার হয়তো বলছে যে আমি পানি খাবো কেন আসো গল্প করছে তো সে সেখান থেকে উৎসাহ নিতে পারে যেহেতু তার অন্য কোনো সমস্যা নেই আপনি বলছেন এবং তার আহ ও হয়েছে বলছেন তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই এই টেকনিক আমরা অ্যাপ্লাই করে তাকে কথা বলতে আরো উৎসাহিত করতে পারি উৎসাহ দিতে হবে বাচ্চাকে কথা বলার জন্য উৎসাহ দিতে হবে এমন কিছু করতে হবে যে সে কথা বলতে আগ্রহ পায় কথা বলতে বাধ্য করতে হবে সে যদি কথা বলতে না চায় তো আমাদের অনেক অনেক দর্শকরা রয়েছেন আমাদের সাথে কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা সবার প্রশ্নগুলো নিতে পারছি না সেজন্য আমরা আন্তরিকভাবে ভাবে দুঃখিত তবে ম্যাম আমাদের এই অনুষ্ঠানটি দেখার জন্য কেউ অ্যালার্ম দিয়ে রেখেছিল এই কথাটি আমি শেয়ার করতে চাই আমাদের দর্শকদের সাথে বলছি তাহমিনা তন্নি যার প্রশ্নের উত্তর আমরা রিসেন্টলি দিলাম তিনি জানতে চেয়েছেন যে তিনি বলেছেন জানিয়েছেন আমাদের যে অ্যালার্ম দিয়ে রেখেছিলেন আমাদের এই শোটি দেখার জন্য কারণ টপিকটি খুবই গুরুত্বপূর্ণ টপিক সিলেকশন খুব সুন্দর হয়েছে চপস্টিকের উন্নতি কামনা করছেন এবং ম্যাম আপনার খুব প্রশংসা করেছেন খুব সুন্দর করে গুছিয়ে উত্তর দিয়েছেন এবং তিনি আমাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা দিয়েছেন সুক্রিয়া দর্শক আপনার জন্য শুভকামনা রইল এবং আপনার এবং আপনার পরিবার আপনার শিশুর জন্য আমাদের পুরো মেডিটক ডিজিটাল এবং চপস্টিক সবার পক্ষ থেকে দোয়া এবং শুভ কামনা রইল অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য এবং শুধুমাত্র এই দর্শক না যারা আমাদের সঙ্গে আছেন এখন লাইভে যুক্ত আছেন পরবর্তীতে লাইভ দেখবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি হৃদয়ের অন্তঃস্থল থেকে এবং চপস্টিক নুডলস বলেই থাকি আমি যে এটি টেস্টিং সল্ট বিহীন নির্দ্বিধায় আপনার শিশুকে দিতে পারেন এবং তারা বলে থাকেন যে এটি আহ আয়রন আয়োডিন প্রোটিন এবং ভিটামিন রিচ সুতরাং চপস্টিক নুডলস আহ আহ সুস্বাস্থ্যকর সেটি বলা যেতে পারে ইনফ্যাক্ট তো আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে আমরা সবার প্রশ্ন নিতে পারিনি সেজন্য দুঃখ প্রকাশ আবারও করছি চেষ্টা করব আমরা যে যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়া যায় কিনা ম্যাম একেবারে শেষ পর্যায়ে আপনি আমাদের যারা দর্শক আছেন যারা কেয়ারগিভার আছেন তাদের উদ্দেশ্যে পরামর্শমূলক কোনো বাণী বানিয়ে দিতে চান কিনা ধন্যবাদ হ্যাঁ একেবারে শেষ পর্যায়ে আমরা চলে আসলাম চেষ্টা করেছি তো অনেকের প্রশ্নের উত্তর দিতে হয়তো তাদের কিছুটা হেল্প হবে যতটুকু আমি আমার পক্ষ থেকে সম্ভব বলেছি এবং আপনাকেও ধন্যবাদ আপনি মাঝে মাঝে অ্যাড করছিলেন হ্যাঁ অনেক পয়েন্ট সবসময় মাথায় যে থাকে তাও না স্পেশাল থ্যাঙ্কস আপনাকে যে পয়েন্ট কাছে তুলে নিয়ে আসার জন্য যাদের প্রশ্নের উত্তর দিতে পারিনি আশা করি অন্য কোনো প্রোগ্রামে আপনারা এই প্রশ্নের উত্তর গুলো পেয়ে যাবেন আমাদের সাথে থাকলে অন্যান্য প্রোগ্রামে এ মেডিকেল প্রসেপটে আপনারা এই প্রশ্ন উত্তরগুলো হতে পেয়ে যাবেন বলবো যে খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কারণ নাই বাচ্চাদের কথা ঠিক করে সে বলছি কিনা সেই মাইলস্টোনসগুলো একটু যদি আপনারা জেনে নেন তাহলে আপনার বাচ্চাটা পিছিয়ে পড়ছে কিনা সেটা বুঝতে পারবেন এবং তার সাথে সাথে আরো কিছু লক্ষণ যেটা আমরা বলি যেমন মোটর লক্ষণ এগুলো যদি আপনি মিলান তাহলে বুঝতে পারেন যে বাচ্চাটার কোনো সমস্যা হচ্ছে কিনা তাহলে যত দ্রুত সম্ভব দেরি করবেন না একেবারে যত দ্রুত সম্ভব যে আপনি প্রয়োজন হলে সাহায্য নেন তাহলে কিন্তু ভালো হবে হবে যত দেরি করবেন তাহলে কিন্তু আমরা অতটা এক্সপেক্টেশনটা আরো কমে আসে তো আপনাদের সবার জন্য শুভকামনা মেডিটকের জন্য শুভকামনা আহ আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে সহযোগিতা করার জন্য ধন্যবাদ সবাইকে সুপ্রিয় দর্শক ধন্যবাদ জানাচ্ছি আবারও আপনাদেরকে আর বেশি সময় নেবো না কারণ আমরা একেবারে চলে এসেছি আহ সব অপস্টিক আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আমি ডাক্তার তামানা মাহমুদ উমি আল্লাহ হাফিস আসসালামু আলাইকুম শুভরাত্রি সবাইকে ও হ্যাঁ আমাদের পরবর্তী পর্বগুলোতে আমাদের সাথে থাকতে ভুলবেন না ধন্যবাদ